নারায়ণগঞ্জে জন্ম নেওয়া সেই তিন শিশু স্বপ্ন পদ্মা সেতুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার সেই অভিনন্দন বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকোটল অফিসার শামীম মুশফিক এসেছিলেন, জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া সেই তিন শিশু স্বপ্ন পদ্মা সেতুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার সেই অভিনন্দন বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকোটল অফিসার শামীম মুশফিক এসেছিলেন, জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা। পৌঁছে দিয়েছেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেন, ফলমূল ও কাপড়। 20 জুন বিকেলে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুশফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরতে খুদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী এনি বেগম ওই সময় তিন সন্তান নিয়ে বাড়িতে ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর মেয়ে দুজনের নাম রেখেছেন পদ্মা ও সেতু, যা একসাথে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছেন। 19 জুন বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রীর একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে, এই জন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে আর এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এই নাম দেয়া। এর আগে গত 18 জুন নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়ে। এ বিষয়ে চিকিৎসক ডাক্তার বেঞ্জির হক পান্না বলেন, এনি নামে ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সম্পূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। নর্মাল ডেলিভারি করা যেত কিন্তু পেশেন্টের তাগিদে সিজার করতে হয়েছে। একসাথে তিন সন্তান পেয়ে তারা সকলেই খুশি। পদ্মা সেতুর উদ্বোধনের মাসে একসাথে তিন নবজাতকের জন্ম, এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।